হাত দিয়ে আপনাদের একটা সিলার উত্তর দিতে হবে জবান ফোলা না সবাইকে এই কোরআনে কোন সন্দেহ এই কোরআনে কোন ধোকা এই কোরআনে কোন গোসামি মাশাআল্লাহ তিনবার ধরা নাই 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 কইলেন ফেরেশতারা বলতেছে আল্লাহ এদের রেজাল্ট কি আল্লাহ বলতেছে আমার কোরআনের ব্যাপারে যারা তিনবার সাক্ষীতে নাই বলল আমি তাদের জীবন থেকে খুশি হয়ে জাহান্নামকেও নাই করে দিয়ে দিলাম আল্লাহ পারে কি পারে না লোকজন পারে কি পারে না আল্লাহ যদি আমাদের জান্নাত দেয় হরতাল করে তো বন্ধ করে পারবে নাকি যেরকম বর্তমানে মহাসমাবেশ হয় গাড়ি ঘোড়া বন্ধ থাকলে মহাসমাবেশ বন্ধ হয় না বলেন কথা দিচ্ছি একটু মনোযোগ দাও কথাগুলো শুনবেন আল্লাহ বলতেছেন ওয়াল আসর আসর মানে সময় আল্লাহ সময়ের কসম করলেন এই সূরা আসর যখন আল্লাহ নাযিল করেছিলেন তখন মক্কার অবস্থা খারাপ ছিল সময়ের একটা গুরুত্ব আছে না নাই বর্তমান বাংলাদেশে যে সময় চলতেছে এই সময়টা কেমন কিছুদিন আগে তা শুরু হয়েছিল ভাই মুসলমানের বাসার উপরে খ্রিস্টানদের পতাকা উঠতেছে জোরেগান কথা দিচ্ছে মুসলমানের বাচ্চারা মেসি নেইমারের জিকির করতেছে জোরেগান কথা দিচ্ছে রাত্রিটা পর্যন্ত খেলা দেখে ফজরের সময় আর লেফের মধ্যে ঢুকতেছে জোরেগান কথা দিচ্ছে না আপনারা বলেন তো মুসলমানের বাচ্চা হয়ে অগ্রের সময় ঘুম পাড়ি আর তিনটা পর্যন্ত খেলা থাকে এই সময়টা ভালো না খারাপ এই জন্যই আল্লাহ সময় পছন্দ করতেছে বর্তমানে বাংলাদেশের সময় খুব একটা ভালো না ভালো মানুষগুলা ধরে ধরে জেলখানা তুলতেছে আর খারাপ মানুষগুলা সব জামিন দিচ্ছে ধরে জানটা দেখছি এই সময় খারাপ না ভালো যখন মরদ মানুষগুলা শীতের খেলার বাড়ি থাকে আর মেয়ে মানুষগুলা মাহফিলে চলে আসে এই সময় ভালো না খারাপ খারাপ সময় না কারণ মেয়েদের জন্য আল্লাহ কোরআন একটা ঘোষণা দিয়েছেন ডাইরেক্ট আল্লাহ কতগুলো আয়াত আছে ডাইরেক্ট আর কতগুলো আছে হেকমত আল্লাহ ডাইরেক্ট বললেন করোনা ফি বুয়ুতিকুন ولا تبرجنا تبرج الجاهلية الأولى আবার আগামীকাল দিনের বেলা আবার মহিলা সমাবেশ হবে আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে মহিলা সমাবেশ যেখানে থাকে সেখানে মেয়েরা আর কষ্ট করে রাত্রে আসবে না এটা কিন্তু আমি জানতাম কিন্তু ওরে বাবা রে এত আর শোনানো হচ্ছে মা বোনদেরকে তারপরও মা বোনের স্টাম বর্ষা জি বাংলা বাদ দিবার পারিনি ধরে কোন কথা কি বলবেন সময় ভালো আপনি মরদ মানুষ এটা নামাজ পড়ে বাড়ি গেলেন আপনি নিয়োগ করছেন আমি এসব করছি মসজিদে আমার বউ করবে বাড়িতে হয়তো এসব নামাজ পড়ার পরে আমার বউ গুনগুন করে পালন করতেছে হয়তো স্ত্রী দিচ্ছে এই নিয়োগ করে বাড়িতে ঢুকে দেখতেছেন আপনার ঘরের ভিতর থেকে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে কিসের বাদ্যরে যারা দেখেন আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে আর স্টার জলসা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য লোল করে বাজতেছে আপনারা বলেন তো সময় ভালো না খারাপ হাই স্কুলে দেখা যাচ্ছে দুটো মেলা আগে ফুটবল খেলতো এখন ছেলেরা বিকালে নাই ছেলেরা কোথায় গেল করে দেখতে গেলে গাছতলার জানে গাছতলার জায়গা দিকে 15 জন মোনাজাত করতেছে এরকম মোনাজাত বলেন না এই মোবাইল হাতে দিয়ে কেউ কারো থেকে খেললে বার নয় তাই টিপ দিচ্ছে সময়টা ভালো যাচ্ছে একজন একলাই মোবাইল টিপ দিচ্ছে এক এক ঘন্টা হয় কিছুই বলবার না রাস্তাতে টুকটা যায় চিন্তা করে কি লড়ে না সরে না চুল চাই না টুকটা মনে করছে মরা কাপড় গোড়া হয়েছে এই মনে করে নাচতে সঙ্গে থেকে তাও ঘটে না করে দিতে পেশা তার সঙ্গে চেতন পায়ে দেখে দুধ দিয়ে গেছে সময় লাগে ভালো না খারাপ নসুর আসর এই সময় ওয়াল আসর আল্লাহ সময়ের কসম করলেন আমাদের জীবনের সময়টাও কেমন নিচে মায়ায় বন্দি ঠাইটা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার সময়ের ডুবা গেল বেলা সময় কেমন জীবনে আমার সময় কয়দিন
এই একটু মনোযোগ যতন্ত্র যারা যুবক আছো তাকে সময় অনেক দিন নাকি সবাই সময় নিয়ে চিন্তা করে আমার দাদা মরছে সিরিয়ালি বাপ আছে তারপরে আমি আছি আল্লাহ কয় কি আগে মরবে এটা তো আমি আগে জানাতাম তাহলে তো সাই হয়ে আর মরতো কিন্তু আল্লাহ জানায়নি আল্লাহ খালি বলেছে মুসলমান না হয়ে মরো না এখন মুসলমান হয়ে তোমরা মরতে চাই তাহলে শোনো আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুসরুন মানে ক্ষতি একত্র অর্থ হবে নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে এই যুবকেরা এই কোরআন শরীফ যারা পড়েন তারা দেখছেন যেখানে ইবাদতের কথা আল্লাহ বলেছেন ইবাদতের কথা কোরআনে আছে না নাই সেখানে আল্লাহ বলতেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিনকে জিন এবং মানুষকে আমি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছি যেখানে ইবাদতের কথা আল্লাহ বলবেন সেখানে জিন ইনসা একত্র করলেন আর ক্ষতির কথা যেখানে আল্লাহ বলতেছেন সেখানে জিনও বাদ দিলেন এখানে আল্লাহ বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী ওই আয়াত অনুযায়ী আল্লাহ কি বলা দরকার ছিল ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে কিন্তু আল্লাহ জিন বাদ দিয়ে শুধু মানুষকে রাখলেন আপনার বরং তো জিনকে ইবাদতের মধ্যে রাখলেন আর ক্ষতির মধ্যে আল্লাহ জিন বাদ দিলেন এর কারণ কি আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন বলেন তো এর কারণ কি বর্তমানে অনেক কিছু কথা বললে তাদেরকে পুলিশ ধরতেছে তাই বলে এই কথা বললে ধরবে নাকি তাহলে সবাই জোরে বলেন জানি না জোরে বলেন আরো জোরে ধরছে বলুন আচ্ছা দেখেন ওই যে তিনজন আর এদের দুইজনে ঘুরতেছে এটা বয়স বেশি হবে তাই এই ছেলেবেলায় ঘুরিস করে ঘোরার পেছনে কারণ হচ্ছে কারণ এখানে কিন্তু দেখেন আপনি ইনসান বলা হয়েছে ইনসান ইন্নাল ইনসান ইন্নাল ইনসান ইনসান মানে কি কি মানুষ মরদ মানুষ না মেয়ে মানুষ সব মানুষ এই মানুষ শব্দটা হলো উভয় লিঙ্গ উভয় লিঙ্গ উভয় লিঙ্গ মানে এখানে পুরুষ আছে নারীও আছে একদম তো হিজড়ও আছে কে কইল হিজড়া আছে নার কথা ঠিক আছে তো কারণ স্বাধীনতার 50 বছর পরে এই বাংলাদেশ একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে তোর কথা ঠিক না ওই জায়গা তো অনেকগুলো মরদ মানুষ দাঁড়াতো ভাই হিজড়ার কাজ ফেল করছে এমনকি বর্তমান সরকারের নৌকা আমার কাছে আছে হিজড়ার পাওয়ার নেই আমাদের এলাকায় কিন্তু হিজড়া আছে বুঝলেন কোনো দোকানে গেলে টাকা না নিয়ে আসবি না টাকা দিব না দিবার তো বয়ান ফেলে দেওয়া তো কাপড় ফেলে দেওয়া তো ভয়ে টাকা দেয় এই রে হিজড়ার পাওয়ার নাই তাহলে মানুষের মধ্যে পুরুষ আছে নারী আছে হিজরা আছে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন ক্ষতির ভিতরে অথচ এই মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করেছে ইবলিসকে আল্লাহ বললেন কেন ইবলিস আপনাকে সেজদা দিলি না কেন ইবলিস বলতেছে আল্লাহ আপনি দেখতে চান আমি আগুনের তৈরি আর আগুন মাটির তৈরি এই মাটির তৈরি আগুনকে আগুনের তৈরি ইবলিস আমি সেজদা করব না ইল্লা ইবলিস আবা ইস্তাকবার আল্লাহ বলেন তুই হ আমার সামনে থেকে তুই হ তো কারণ দেখতে চাই ইবলিস পর আল্লাহ 6 লক্ষ বছর আপনি সেজদা করলেন আল্লাহ ডাকতে বলে ইবলিস আমি আগুনকে এত ভালোবাসি আমি আল্লাহর চাইতে বেশি ধরে গান সোহান আমি আগুনকে এত ভালোবাসি
আমি আল্লাহর চাইতেও অনেক বেশি আমাদের 6 লক্ষ বস্তর সেজদা করেছিস একটা সেজদা না করার কারণে তোর সমস্ত সেজদা আমি বাতিল করেছি তখন শয়তান যাকে ধাঁকি মারে ওই তো আল্লাহ চাইতো আল্লাহ আদম বেশি ভালোবাসতো সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহর চাইতো আল্লাহ আদমকে বেশি ভালোবাসে সে আদমের সন্তানকে আল্লাহ বলতেন ক্ষতির ভিতরে আল্লাহ আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিবেন না বলে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর এখানে চারটা বিষয় কথা হবে ধরে কোন কয়টা চারটা আমি হিসাব করে চার পনেরো সাত মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট করে চারটা বিষয় আপনাদের সামনে আলোচনা হবে কি অধৈর্য হবেন এক নম্বর হলো ইমান করে তার এক নম্বর কি ইমান যদি না থাকে পরের তিনটা থাকা লাভ নাই পরের তিনটা থাকা লাভ নাই এক নম্বর থাকা লাগবে এক নম্বর কি কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না কালি হাতে আপনাদের বড়াই গ্রাম এরকম আছে না নাই আমি তো বড়াই গ্রাম আগে বাড়ি বাড়ি বাস করছি গ্রামে গ্রামে বাস করছি এই খবর আমি অনেক আগে থেকে জানি আপনারা বলেন তো এইরকম জিকির তারা করতেছে এর কি ইমান আছে ইমান বলে দিবে ইয়া কানা বুতু ইয়া কানাস্তাইন এটা হলো ইমামের ইমানের দায়িত্ব ইমান বলবে যা কিছু চাবো কার কাছে আরো জোরে বলেন কার কাছে একজন ইমানদার খেয়ে যায় উকিল বলতেছে আপনি যদি বাচ্চার হন তাহলে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন উকিল কাক বলতেছে ইমানদারকে বলতেছে যদি বাঁচবার হন হাসি থেকে যদি বাঁচবার হন রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি দয়া করে বরখাস্ত মঞ্জুর করে আপনার ফাঁসির দণ্ড মৌখ হয়ে যাবে তখন ইমানদার মুসকে মুসকে হাসছে স্যার উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো আমার জীবনে আমি তিনটে রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি ইমানদার বলতেছে আমার জীবনে আমি তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা নিজেরাই মরে তাদের কাছে ইমানদারেরা কোনোদিন বাঁচার দরখাস্ত লেখে না ইমান ইমান বলবেন একটু মনোযোগটা শুনবেন এক নম্বর হলো ইমান সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই ইমানটা আমাদের বুঝাতে হবে যেটা আল্লাহ এক নম্বরে রাখছে আপনার বলেন তো এক নম্বর বোঝার দরকার আছে নাই এক নম্বর ধরে ধর কয় নম্বর রাসূল বললেন একরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান এর নাম হলো ইমান জবানে বলতে হবে লা ইলাহা যখন মুসলমান কলিজার মধ্যে ইমান সেট করবে তখন সেই মুসলমান জীবন দিবে কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না কলিজার কথা ঠিক এখন আপনার বলেন আমাদের বাংলাদেশ ইমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ না শোনেন মোনাফিকের মতো কথা বলে না কথা বলতে হবে ইমানদারের মতো আজকে যদি আমরা বিশ্বাস করতাম যে ইমান বাঁচান ফরজ দরকার হয় বাতিলের সঙ্গে লড়াই করব কিন্তু বেঈমান হয়ে মরব না তাহলে বাংলার জমিনে কোনো বাতিল জায়গা পাতো না বলে কথা হয়েছে না কারণ শতকরা 90 ভাগ মুসলমান 90 ভাগ মুসলমানের দেখো বাতিলের সাথে আপোষ করে না কিছু আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বানাল্লাহু সুম্মা ইসতাকামু
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. سوايا الله أكبر بولنا همم قادر سودري خلاوزين قادر سودري سمتا إذا عندك بيان كيو مهاس ما بشه فتات بلال بيت. বাংলাদেশে তারা বড় বড় দল করে এরকে মধ্যে কিন্তু আল্লাহ আকবার নাই ধরুন কথা ঠিক ছিল আপনারা কোন দলের বারে আল্লাহ আকবার বলে ধরে এরকম কেষ্টা কেষ্টা চোখ দিলে কাম হবে সারা জীবন কেউ যদি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে শয়তানের কাছেই বসে থাকবে আর হে আল্লাহ আকবার বলবে রাসূল বলেছেন তত করে বলবে শয়তান তত করে দৌড় দিবে দূরে বেশি হলে পাতাতে বাতাস বার হয়ে যাবে গুজরাটে হিন্দু মুসলমান মারবার লাগছে হিন্দুর একটা মিলালকে তিন দিন হলে মাটির জড়াই বাচ্চা হয় না খালি ক্যাটের বেদনা বাচ্চা হয় না তখন বাপ মা বলছে সিদার করা লাগবে অ্যাম্বুলেন্স করে সিদার করার জন্য হাসপাতালে যাচ্ছে কিন্তু রাস্তার মধ্যে মুসলমান এই মিছিল এই মিছিলের মধ্যে অ্যাম্বুলেন্স পড়ে যাবে হঠাৎ একজন লিল্লাহি তকবীর কথা সমস্ত আল্লাহ আকবার সেই কইছে ওই হিন্দু মেয়েটা অ্যাম্বুলেন্সের মধ্যে একটা ভাগি খাবে যেই ভাগি খাবে তার লোক করে বাচ্চা বাড়াবে বাপ মা বলছে কে রে এটা কোন সিদার আর হাসপাতাল চলে গেছে বাড়ি ফিরে গেছে দুই মাস পরে সাংবাদিক সম্মেলন করে বলতেছে আমার ভগবানের দলত নাই বহু ভগবান ভগবানকে তিন দিন কান দিতে কাম হয়নি আল্লাহ আকবার শুনে দিতে বাচ্চা আমরা সেই দলে ভর্তি হওয়ার তাই এক তকদিরের কারণে হিন্দু মুসলমান হয়ে গেছে রে সেই তকবির দিবেন তো চেষ্টা চেষ্টা বলা খাতারে দেন তো দিব লিল্লাহ লোক হত্যার জনগণ বুজুর বুঝি যাচ্ছিল অরা পিল্লা পিল্লি করছে তবে এখন দেখছে সুরাসুর থেকে আপনাদের সামনে তার সুর হচ্ছে একটু মনোযোগ দিবেন এক নম্বর হলো ঈমান ফেরেশতা এক নম্বর কি ঈমানকে ব্যাখ্যা করা হয়েছে তিন ভাবে এক নম্বর হলো ইকরার বিল্লিসান দুই নম্বর তাসদিক বিল্লিসান তিন নম্বর হলো ওয়ামিলুস সলিহাত আমল বিল আরকান সুরা আসরের দুই নম্বর বিষয় কি ওয়ামিলুস সলিহাত রাসূল বলতেছে আমল দিন আর কান এখন আপনারা বলেন ভাইজান ঈমান রক্ষা করার জন্য যত আমল আল্লাহ আমাদেরকে দিয়েছে তার মধ্যে এক নম্বর আমলের নাম কি আরে ঈমান তো ঈমানের পরে ঈমান আমরা ঠিক শুনো বুঝলেন না ঈমানের ঠিক পর্যায়ে যতগুলো আমল আছে তার মধ্যে এক নম্বর আমলের নাম কি জোরে কান আরো জোরে জোরসে বলেন আচ্ছা যদি কেউ নামাজ না পড়ে আপনাকে গোরস্থানে যায় মনে করেন নামাজ পড়েন ইচ্ছে করে নামাজ পড়েনি উমরে গেলে আমরা জানাজা করে কবর দিলেন ওর খবর কি ফাটাবি এ ভাই